আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আইএসএলবি দ্য স্কুল অফ ইন্টেলিজেন্স। আজকে আমরা পিপিডিটি আইকিউ এবং একটা ইউজফুল অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানবো, চলুন দেখে নেওয়া যাক। আইএসএলবির প্রথম পার্টি হচ্ছে আমার ইন্টেলিজেন্স টেস্ট অর্থাৎ আইকিউ। এই আইকিউ আপনাকে অবশ্যই পাস করতে হবে পরবর্তী পিপিডিটি টেস্টে অংশগ্রহণ করার জন্য। তো ভার্বাল 100টা কোশ্চেন থাকে, 35 মিনিট সময়ের ভিতরে উত্তর করতে হয়। টেস্টিং হলে আপনাদেরকে এখানে আপনাদের প্রত্যেকটা টেস্ট দিতে হবে। কম্পিউটার থাকবে সেখানে, সেখানে জাম্বেল ওয়ার্ডস, ট্রু ফলস, অ্যানালজিক্যাল, লেটার ডিফারেন্স সহ কিছু ক্যাটাগরি থাকে। সেই ক্যাটাগরি ওয়াইজ অনেকগুলো কোশ্চেন দেওয়া থাকে, র্যান্ডামলি কোশ্চেনগুলো থাকবে কম্পিউটার স্ক্রিনে। সেখানে আপনার 100টা কোশ্চেনের উত্তর 35 মিনিট সময়ের ভিতরে দিতে হবে। তো এইটার জন্য কিন্তু আমাদের এই অল্প সময়ে 100টা কোশ্চেন পড়ে কিন্তু উত্তর করার অনেক সময় সম্ভব হয় না। তো আপনারা তখন যে কোশ্চেনগুলো হার্ড থাকবে সেগুলো স্কিপ করে চলে যাবেন, বা যেসব অনেক বড় কোশ্চেন থাকে সেইসব আপনি স্কিপ করে চলে যাবেন। পরে যদি সময় থাকে তখন ব্যাক এসে ড্রপ ডাউন উপরে দেখবেন যে অনেকগুলো অপশন থাকবে, সেখানে যেগুলো আপনি আনসার করেননি, স্কিপ করে চলে আসেন, সেগুলো রেড হয়ে থাকবে। তো যখনই আপনি ক্লিক করবেন সেগুলো কালার চেঞ্জ করে ফেলবে। তো ওগুলো নিয়ে সমস্যা নেই। তো যেসব পারবেন না সেসব স্কিপ করে চলে যাবেন, সহজগুলো আগে করে ফেলবেন। তো 35 মিনিট সময় প্রথম স্টেপ হবে আপনার, যখনই আইকিউ আসবে তখন প্রত্যেকটা আইকিউ আপনি যেসব পারেন তা দিয়ে ফেলবেন। এরপর যেসব পারেন না পরবর্তী সময় সেসব চেষ্টা করবেন, তাহলে কিন্তু আইকিউতে ভালো করতে পারবেন। এরপর থাকছে নন ভার্বাল টেস্ট, 38টা কোশ্চেন থাকবে 22 মিনিটে। একইভাবে আপনাকে এই টেস্টটাও দিতে হবে, এর জন্য অনেকগুলো প্রবলেম প্যাটার্ন থাকবে। এগুলো অ্যানালজির উপর ডিপেন্ড করে আপনি প্রবলেম প্যাটার্নগুলো সলভ করবেন। এরপরে আপনাদের আইকিউ স্ক্রিনিং আউটের রেজাল্ট দেওয়া হবে। তো আইকিউ টেস্টের পরে কিন্তু অনেকে নার্ভাস হয়ে যাবেন যে কেমন দিয়েছেন না দিয়েছেন বুঝতে পারবেন না আসলে, মানে এতগুলো টেস্ট যে একটু কঠিন মনে হতে পারে, অনেকগুলো দিতে পারেননি, সব মিলে একটা নার্ভাসনেস কাজ করবে। তো এটার প্রভাব কিন্তু আপনার পিপিডিটিতে পড়তে পারে, তাই নার্ভাস হওয়ার তেমন কিছু নেই। এখন থেকে যদি আইকিউর জন্য অনেক ভালো করে প্রিপারেশন নেন তাহলে কিন্তু স্ক্রিনিং আউটটা শেষ করতে পারবেন। তো দেখা যাবে যে তখন স্ক্রিনিং আউটের রেজাল্টটা দেবে একে একে আপনার, অনেকে কিন্তু চলে যাবে আইকিউতে পাস করতে না পারার কারণে। তো যারা বেঁচে বাকি থাকবেন তারা পরবর্তী পিপিডিটি অংশে অংশগ্রহণ করবেন। তো পিপিডিটিতে প্রথমে থাকে রাইটিং পার্ট। তো পিপিডিটি অর্থাৎ পিকচার পারসেপশন অ্যান্ড ডিসক্রিপশন টেস্ট, এখানে টোটাল সময় থাকবে আপনার 5 মিনিট রাইটিংয়ের জন্য। এই 5 মিনিটের ভেতরে 3 সেকেন্ড দেওয়া হবে আপনার পিকচারটি দেখার জন্য। এখানে দেখতে পারতেছেন সাইকোলজিস্ট আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে একটি হ্যাজি পিকচার দেবেন, যেটা 30 সেকেন্ড আপনার স্ক্রিনে প্রজেক্ট হবে। এই 30 সেকেন্ড প্রজেক্ট হওয়ার পরে এরকম একটা পেপার কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হবে, এরকম সেম টু সেম একটি কাগজ আপনাদেরকে দেওয়া হবে যেখানে আপনাকে স্টোরিটা লিখতে হবে। তো এখানে কিন্তু আপনি কয়েকটা জিনিস দেখতে পারতেছেন, স্পট বক্স, অ্যাকশন বক্স, তারপর স্টোরি বক্স। তো এখানে কী করবেন, এখানে 4 মিনিট 30 সেকেন্ডের মতো সময় পাবেন। এই সময়ের ভিতরে স্পট বক্স, তারপর অ্যাকশন বক্স এবং স্টোরি, এই 3টা বক্স আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে দেখে নেই, চলুন এই বক্সটা ফিল আপ করার পরে আসলে কীরকম হয়। এখানে আসলে ক্যারেক্টার যতগুলো ছিল আইডেন্টিফাই করে লিখতে হবে, এজ, সেক্স, মোড, স্পট বক্সে। এরপরে অ্যাকশন বক্সে থাকবে ক্যারেক্টারগুলো কী করছিল, অর্থাৎ আপনার স্টোরির যেটা লিখেছেন তার একটা অ্যাকশন, যে মূল অ্যাকশনগুলো আছে সেখানে আপনাকে তুলে ধরতে হবে শর্টকাট, যেন আপনার জিটিও স্যার খুব সহজে এই দুটা স্পট বক্স এবং অ্যাকশন বক্স দেখে আপনার স্টোরিটা সম্বন্ধে ধারণা পেয়ে যেতে পারে। কারণ ওখানে তো অনেকজন টেস্ট দেয়, তো এগুলো দেখে তাদের বুঝতে কিন্তু সুবিধা হয়। তো এই স্টোরিটার সামারিটা এখানে ভালো করে তুলে ধরবেন। তারপর আপনাকে যখন স্টোরি এরকম একটা দেখানো হবে স্ক্রিনে, ঝাপসা একটা পিকচার দেখানো হবে, তখন আপনি কী করবেন আসলে সেই 30 সেকেন্ডে সেটা দেখে নিই। এই 30 সেকেন্ডে প্রথমে আপনি ক্যারেক্টার আইডেন্টিফাই করবেন, আসলে সেখানে কয়টা ক্যারেক্টার আছে আর মেল নাকি ফিমেল এসব আপনি অবজার্ভ করবেন। এই প্রথম 30 সেকেন্ডের ভেতরে আপনাকে এনভায়রনমেন্টটাকে ইনডোর এনভায়রনমেন্ট নাকি আউটডোর এটা বুঝতে হবে। তারপর সেখানে আউটডোর এনভায়রনমেন্ট বা ইনডোর এনভায়রনমেন্টে কী কী জিনিস ছিল এসবের দিকে তাকাতে হবে। তারপর ফেসিয়াল এক্সপ্রেশনটা তাদের কীরকম ছিল, মুড অর্থাৎ জলি, হ্যাপি, স্যাড, এসব মুডটাও আপনাকে একটু অবজার্ভ করতে হবে। তো এই কয়টা জিনিস যদি আপনি 30 সেকেন্ডের ভিতরে অবজার্ভ করতে পারেন তাহলে কিন্তু একটা স্টোরি আপনার মাথায় অটোমেটিক চলে আসবে। কখন আপনি স্টোরিটা দেখে মুখস্থ নির্ভর কোনো গল্প মাথায় আনার চেষ্টা করবেন না। আমরা বেশিরভাগ যা করে থাকি বাসা থেকে স্টোরিগুলো পড়ে যায়, অনেকগুলো স্টোরি পড়ে যায়, পড়ার পরে আসলে যেটা দেখি মাথায় অটোমেটিক একটা স্টোরি চলে আসে সেটাই লিখে দেয়। তো স্টোরি রাইটিং বলেন আর পিপিডিটি বলেন, আপনাকে স্টোরিগুলো নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। তো ব্যাখ্যাটা আপনি দেখতে পারেন একটা স্টোরি আসলে কীভাবে লেখে এটা আপনি দেখে নিতে পারেন। তবে পিকচারগুলো দেখে আপনার ইনস্ট্যান্ট আইডিয়াটা যেন নিজে থেকে ন্যাচারালি চলে আসে সেটার জন্য আপনাকে প্রিপেয়ার হতে হবে। তো
মূলত এই 30 সেকেন্ড পিকচারটা দেখার পর একটু নার্ভাস হয়ে যেতে পারেন। তো এখন কিন্তু আপনাকে একটা পিকচার দেখে অবজার্ভ করতে হবে 30 সেকেন্ডের ভিতরে। এটা যদি করতে পারেন তাহলে কিন্তু সেই নার্ভাসনেসটা আইসিএলভিতে তেমন একটা থাকবে না। তো এই 30 সেকেন্ডে আমরা এই তিনটা জিনিস কিন্তু খুব ভালো করে অবজার্ভ করব। এরপরে আমরা একটা স্টোরি লেখার চেষ্টা করব। তো এই 30 সেকেন্ডটা এখন থেকে আপনারা প্র্যাকটিস করবেন। তারপর এই পেপারটাতে আমরা আমাদের স্টোরিটা তুলে ধরবো। স্পট বক্সে কয়টা ক্যারেক্টার দেখেছি তা পয়েন্ট আকারে দিয়ে দিব। পয়েন্টের পরে সেখানে এজ, সেক্স এবং মুড লিখে দিব প্রত্যেকটা ক্যারেক্টারে। তো এটার জন্য মূলত টাইম বরাদ্দ থাকে, অ্যালটমেন্ট থাকে হচ্ছে 30 সেকেন্ড এবং অ্যাকশন বক্সের জন্য টাইম অ্যালটমেন্ট থাকে 30 সেকেন্ড, এই দুইটার জন্য। তবে আসলে এই তিনটার জন্য একসাথেই আপনার টাইম দিয়ে দিবে হচ্ছে 4 মিনিট 30 সেকেন্ড। তো সময় নিয়ে চিন্তা করবেন না, এই 4 মিনিট 30 সেকেন্ডে পুরো এই পেপারটাকে আপনার কমপ্লিট করতে হবে। তো টোটাল রাইটিং হচ্ছে 5 মিনিটের। 5 মিনিটে লেখার পরে সেটা আপনাদেরকে গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে। এখানে দেখতে পারতেছেন গ্রাউন্ডে যখন হাঁটে যাবেন আপনারা, আপনাদের সামনে 3 জন জিটিও স্যার বসে থাকবেন ঠিক বরাবর আপনাদের সামনে। আপনারা রাউন্ড হয়ে কিন্তু এখন এখানে বসে আছেন, আর আপনাদের সবার হাতে জিটিও স্যার কিন্তু আপনারা যে স্টোরিটা লিখেছিলেন সেই পেপারটা কিন্তু এখানে দিয়ে দিয়েছেন। প্রথমে আপনাদেরকে জিটিও স্যার বলবেন যে যে স্টোরিটা লিখেছেন তার রিড আউট করার জন্য শুধুমাত্র আপনি এখানে যা লিখেছেন তাই আপনাকে পড়ে শোনাতে হবে আপনার গ্রুপমেটদেরকে। তো ভয়েসটা অনেক লাউড থাকবে এবং ক্লিয়ার ভাষায় জিনিসটাকে উপস্থাপন করবেন। এরপরে থাকছে লজিক এবং ডিসকাশন পার্ট। এখানে আপনাদেরকে যখন আপনাদের রিড আউট সবার শেষ হয়ে যাবে তখন বলবে আপনার গল্পের উপর লজিক দেওয়ার জন্য, কেন দেখেছেন এবং কেন লিখেছেন এই পিকচারটা, এটা আপনাকে ডিসক্রাইব করে বলতে হবে, সবাইকে যুক্তিতে বুঝিয়ে দিতে হবে। তো প্রত্যেকটা টাস্ক দেওয়ার সময় এমন বিহেভ করবেন যেন আপনার সামনে কেউ নেই, ভিডিও স্যারের দিকে কখনো তাকাবেন না। তিনি যদি আপনাকে কোশ্চেন জিজ্ঞেস না করে থাকেন তাদের দিকে না তাকানোটাই বেটার। আপনার ফোকাস থাকবে আপনার গ্রুপমেটদের উপর, আই কন্ট্যাক্ট থাকবে যখন কথা বলবেন তাদের সাথে, কখনো ভিডিও স্যারের দিকে তাকাবেন না। আপনাদেরকে ভিডিও স্যার আপনাদের এটাও বলে দিতে পারেন যে একটা কমন স্টোরিতে আসার জন্য তারা হয়তো বলে দিতে পারে যে আপনাদের সবাইকে মিলে যাই লিখেছেন আপনার স্টোরি, এক একজন এক এক স্টোরি লিখেছেন, তাও সেখানে আপনাদেরকে বলে দিতে পারে একটা কমন স্টোরিতে আসার জন্য, যাতে আপনাদের লজিকগুলো আরও ভালো করে দিতে পারেন, গ্রুপে যেন মতানৈক্য সৃষ্টি হয় এবং ক্ল্যাশ হয়ে যায়। তো যাদের শর্ট টেম্পার হবে, যারা অল্পতে রেগে যায়, তারা কিন্তু নিজের গল্পটা এস্টাবলিশ করার জন্য রেগে যেতে পারে। তো এইসব কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু দ্বিতীয় স্যার এরা কিন্তু অবজার্ভ করে থাকে। তো সেখানে নেচারালি নিজেকে ভালো করে তুলে ধরার চেষ্টা করবেন নিজের যুক্তি দিয়ে। তো সেখানে এরকম ক্ল্যাশ হয়, সাংঘর্ষিক কোনো কিছুতে জড়াতে যাবেন না, নিজের মতামতটা সুন্দরভাবে তুলে ধরবেন যুক্তিগুলো। এখন তাহলে আমরা যুক্তিগুলো কীভাবে দেবো এই যুক্তি নিয়ে এখন কথা বলবো। চলুন দেখা যাক লজিক পার্টটা আপনি কীভাবে দেবেন। তো লজিক পার্টটা দেওয়ার জন্য এখানে দেখেন আপনি আপনার যে স্টোরিটা লিখেছিলেন সেখানে কয়জন মেল বা ফিমেল দেখেছেন সেটা ডিসক্রাইব করবেন, এবং কেন মনে হলো যে তারা মেল বা ফিমেল, হয়তো তাদের ড্রেস আপ এবং গেট আপ, চুল, তারপর বডির যে স্ট্রাকচার, এসব দেখে হয়তো আপনার মনে হচ্ছে তারা মেল বা ফিমেল। এরপরে পিকচারটা কি ইনডোর ছিল বা আউটডোর ছিল, এটা কেন মনে হলো যে আপনার ইনডোর বা আউটডোর ছিল, এটার জন্য বলতে পারেন যে আশেপাশে আপনি গাছ দেখেছেন, অথবা এটাকে একটা পার্কের মতো মনে হয়েছে, একটা নদীর মতো মনে হয়েছে। তো এটা হতে পারে এটা আপনার ইনডোর কোনো পিকচার ছিল যেখানে ডেস্ক দেখেছেন, তারপর টেবিল ছিল, চেয়ার ছিল, বেড ছিল, তা আপনাকে এটা ইনডোর পিকচার মনে হলো। এরপরে যুক্তি দেওয়ার সময় গ্রুপমেটদের স্টোরি যখন রিড আউট করবেন, মনে রাখেন যখন রিড আউট করবে তখন তাদের স্টোরিটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তারা কী বলছে সেই স্টোরিতে। এবং যদি কারো স্টোরি আপনার সাথে একটু হলেও মিলে যায়, হয়তো ক্যারেক্টার মিলে যেতে পারে, তিনিও 2 জন ছেলে দেখেছেন, 1 জন মেয়ে দেখেছেন, আপনিও তাই দেখেছেন, অথবা তিনি 3 জন দেখেছেন, আপনিও 3 জন দেখেছেন, তো যদি এরকম কোনো কিছু মিলে যায় তো তার স্টোরিটা আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং নোট আউট করবেন চেস নাম্বারটা মনে মনে। পরবর্তীতে লজিক দেওয়ার ক্ষেত্রে তাকে আপনি তুলে আনতে পারেন, এবং অনেকে দেখবেন যে 3 জন দেখবে, অনেকে 4 জন দেখবে, অনেকে 5 জন দেখবে, অনেকে 2 জন দেখবে। তো যাদের সাথে আপনার স্টোরিটা একটু রিলেট হবে তাদেরকে একটু মনে রাখার চেষ্টা করবেন স্পেশালি। পরবর্তীতে নিজের সাথে যখন নিজের যুক্তিটা দিবেন মিলে গেলে তখন তাদের কথা উল্লেখ করতে পারেন যে আমার এই আজকের পিপিটিতে অংশে তাদের স্টোরিটা চেস্ট নাম্বার 27 এবং 31 যে স্টোরিটা লিখেছে তারাও কিন্তু 2 জন
আমার মতো তিনজন ক্যারেক্টার আইডেন্টিফাই করেছে, যেখানে একজনের আমার সাথে অনেকটা মিলে গিয়েছে। তো আমি মনে করি যে আমার স্টোরিটাই আজকের আলোচ্য স্টোরি হতে পারে। তো নিজের লজিকগুলো এভাবে তুলে ধরতে পারেন যে একজনের সাথে মিলে গেলে এতে দেখা যাবে যে আপনি আপনারা সবাই সবার স্টোরিটা মনোযোগ দিয়ে শুনেছেন। আপনি যদি সেটা নোট আউট করে বলতে পারেন তাহলে জিটিও স্যারও কিন্তু বুঝে যাবে যে আপনার মনোযোগ আপনার প্রত্যেকটা স্টোরিতে ছিল। তো এভাবে যাদের সাথে মিলে যাবে তাদের সাথে নিজের মত যুক্তিটা দিয়ে দেবেন। যেহেতু আপনার অল্প সময়ের একটা ডিসকাশন, তো অন্যের গল্প নিয়ে অন্যের গল্পের ভুল নিয়ে ক্রিটিসাইজ না করাটা সবচেয়ে বেটার, কারণ খুব অল্প সময়ের জন্যই তো আপনার এখানে আসছেন, তাই না? তো একজনের ভুল তুলে ধরার কী দরকার আছে আপনার? অনেকে আছে দেখবেন যে একটা ডিসকাশন যখন লজিক দিবে তখন অন্যের ভুলটা তুলে ধরে যে তার স্টোরিটা এরকম হতে পারবে না, কারণ এই এই ওই ওই মানে কত ধরনের লজিক দিয়ে দেয়। তো যদি ভালো করে লজিক দিয়ে অন্যের ক্রিটিসাইজ করতে না পারেন তাহলে এই ক্রিটিসাইজ না করাটাই ভালো। আপনি অন্যের যে পজিটিভ দিকগুলো আছে গল্পের যেটা আপনার সাথে মিলে যায় সেরকম কিন্তু খুব সুন্দর করে তুলে ধরতে পারেন লজিক দেওয়ার ক্ষেত্রে। তারপর আপনার যদি যে স্টোরিটা লিখেছেন বাস্তব জীবনের কোনো ঘটনার সাথে মিলে যায় এটা কিন্তু আপনি খুব সুন্দর করে তুলে ধরতে পারেন লজিক হিসেবে, যে আপনার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার সাথে এই জিনিসটা মিলে গিয়েছে তাই আপনি এই স্টোরিটা লিখে দিয়েছেন। তাহলে কিন্তু আপনার লজিকটা আরও স্ট্রং হয়ে যায়। যদি কোনোভাবে আপনি রিলেট করতে পারেন সেটাও লজিক হিসেবে আপনাদেরকে শেয়ার করতে হবে। প্রয়োজনের বেশি যুক্তি ছাড়া কথা না বলাটাই বেটার। আপনাকে যুক্তি দিয়ে আপনার স্টোরিটা কিন্তু ক্লিয়ার করতে হবে, মনে রাখবেন। তো এভাবে কিন্তু আপনি খুব সুন্দর করে আপনার পিপিটির অংশটা শেষ করতে পারেন। তো আপনারা পিপিটির জন্য ভালো করে প্রস্তুতি নেবেন আর কেবল পিপিটি এবং পাবলিক স্পিকিংটাও প্র্যাকটিস করবেন, তাহলে পিপিটিতে নিজের যুক্তিগুলো উপস্থাপনের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। তো আইসিবির প্রিপারেশনের জন্য আইকিউ পিপিটি, তারপর গ্রুপ ডিসকাশন, প্ল্যানিং এক্সারসাইজ, প্রত্যেকটা টেস্টের প্রিপারেশনের জন্য একটা ইউজফুল অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করতে পারেন। এই অ্যাপ্লিকেশনে অনেকগুলো প্রশ্নের উত্তরও দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আইকিউ অটোমেটিক সলিউশন দেওয়া হয়ে থাকে। তো প্রত্যেকটা টেস্ট কিন্তু এখানে আপনি দিয়ে দিতে পারতেছেন। তো অ্যাপ্লিকেশনটা আপনাদের সকলের জন্য খুবই হেল্পফুল হবে। তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল আইসিবির জন্য। ধন্যবাদ আপনাদের।